তারা নেতা হইতে চায়, মার্শালের বড় কিছু হইতে চায়, কমিটি করে। ফাইটার ক্যারাটি এমন একটা আর্ট, এখানে কুম্পু ক্যারাটি বেন্ডু কেন্ডু, যে ফাইটার ক্যারাটি অ্যাসোসিয়েশনের যে কম্পিটিশন হচ্ছিল গত বছর, এবছরও হবে, এটা পুরা কক্সবাজারে হবে। কক্সবাজার হওয়ার কারণ হচ্ছে সব ছাত্ররা তাদের বউ বাচ্চা নিয়ে, মা বোন নিয়ে, সবাই নিয়ে এনজয় করতে পারবে, ঘুরতে পারবে, আর সুন্দর কম্পিটিশন প্রতি বছর হবে। শুধু সমুদ্র পারে না, যে এক এক সময় এক এক জায়গায় হবে। যেমন একটা কম্পিটিশন হবে মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমরা সব যাবো ওখানে। আর একটা কম্পিটিশন হবে নারায়ণগঞ্জ মনে করেন, একটা হবে অমুক জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের ক্লাব আছে। প্রতি ডিস্ট্রিক্টে এমনও হইতে পারে ফুটবল খেলার মতন, যে অমুক দেশে হবে, অমুক দেশে হবে, আমাদের এখানে এলাকাতে এরকম হবে। মার্শাল আর্ট কম্পিটিশনটা এক এক ডিস্ট্রিক্টে যারা অ্যারেঞ্জমেন্ট করবো, আমরা সিদ্ধান্ত নেব, তাদেরকে আমরা এটা করার জন্য সুযোগ করে দেবো। নবীনদেরকে মার্শাল আর্ট শিক্ষা নিয়ে কি বলতে চান? নবীনরা আসলে মার্শাল আর্টটা না, যখন আমি যখন মার্শাল আর্ট শিখাইতাম ওই সময় তো মার্শাল আর্ট কী জিনিস কেউ জানতো না। আমি যখন প্রথম জাতীয় প্রশিক্ষক হই, এর আগে আমি কক্সবাজারে প্রশিক্ষণ দিয়েছি, বুঝতো না মার্শাল আর্ট কী। এখন প্রত্যেক ঘরে ঘরে মার্শাল আর্ট জানে, নবীনেরা খুব আগ্রহ প্রকাশ করতেছে। আমার মতে তাদের সবাই যে মার্শাল আর্ট শেখা উচিত বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে আত্মরক্ষার জন্য। আর এখানে সবচেয়ে হলো যে কিছু লোকজন আছে, তারা নেতা হইতে চায়, মার্শাল আর্টের বড় কিছু হইতে চাই, ওরকম এটা ইয়া করিয়া কমিটি করিয়া অমুক করিয়া, এটা নিয়ম না। মার্শাল আর্টটা হলো যে সবাই দরকার, আমার কাছে আইলে তুমি ভালো শিখতে পারবা, এটা কম্পিটিশন, হিংসা করার তো কিছু নাই। আমাদের ফাইটার ক্যারাটি ভালো শিখে, এটার জন্য অনেকে হিংসা করলে হবে না, হিংসা করে কোনো লাভ নাই। ফাইটার ক্যারাটি এমন একটা আর্ট, এখানে কুম্পু ক্যারাটি বেন্ডু কেন্ডু এবং ক্লাসিং আরও অনেক কিছু আর্ট আছে, 10-15 কিছুমের আর্ট নিয়ে একটা মিস ক্যারাটি, এটার নাম দিয়েছে ফাইটার ক্যারাটি, বর্মা ইয়াংকিং ফাইটার ক্যারাটি ক্লাব থেকে আমি প্র্যাকটিস করছি এটা। এটা আমাদের সবে আছে, জুডু হইতে আকিডু হইতে, এমন কোনো আর্ট নাই বাকি নেই, এগুলি মিস করে তারা ফাইটার ক্যারাটি নাম দিয়া। ফাইটার ক্যারাটি মানে ফাইট ছাড়া পিছনে হঠার কোনো কায়দেই নেই, এটা যে মারবে সে মারি খাই যাবে, কিন্তু নিজেরা মারবে না, যে মারতে আসবে সে বেতা পাবে, সে মারতে ইয়া করতে পারবে। ফাইটার ক্যারাটি এমন একটা সিস্টেম জিনিস, যে এটা আর্টটা যে একবার 3 মাস শিখবে সে সারা বছর প্র্যাকটিস করতে পারবে, সে আরো জনের 1 বছর শিখাইতে পারবে, এরকম আর্ট। নিজের আত্মরক্ষার জন্য সবচেয়ে বেস্ট বেস্ট আর্ট। আর ঘটনা হলো যে এখানে কিছু কিছু জিনিস আছে, এই জিনিসগুলি শেখার পরে সাহস বাড়িয়ে যায়, সে এক্সপার্ট হয়ে যায়, সে একটা শিখলে আরও 10টা শিখাইতে পারে। এই ধরনের আর্ট খুব কমে আছে পৃথিবীতে ফাইটার ক্যারাটির উপর। এস কারাতে টিভি।